আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রোশনারা বিডি ব্লগ থেকে বলছি। আজকে আমি লাউ চিংড়ি দিয়ে রেসিপি শুরু করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমি কড়াইটা বসাই দিলাম, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব, পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে কিছুক্ষণ ভেজে নিব। এখন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। কিছুক্ষণ চিংড়ি মাছগুলো ভাজব। এখন প্রায় চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি আদা রসুন একসাথে দিয়ে দিলাম। এখন আমি আদা রসুনটা মিক্স করে নিচ্ছি। এখন আমি আধা চামচ জিরার গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া, এক চামচ লবণ, এক চামচ হলুদ। লবণটা আপনারা আন্দাজ মতো দিয়ে দেবেন, যার যেরকম লাগে। তারপর আমি এটা কিছুক্ষণ কষিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় আমার মশলাটা কষানো হয়ে গেছে, আরেকটু বাকি আছে, তারপর আমি লাউটা দিয়ে দেব। আমি এখন লাউটা দিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন লাউটা দিয়ে দিচ্ছি, লাউটা একটু নেড়ে চেড়ে আমি ঢেকে দেব। এখন টমেটো দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে। এখন আমি একটু নেড়ে চেড়ে একটু গরম পানি অ্যাড করে দেব। এখন আমি কিছুক্ষণ রান্না করব, রান্না করার পরে আমি ধনে পাতা দিয়ে তরকারিটা হয়ে যাবে। আমার লাউ রেসিপিটা শেষ হয়ে গেল রান্না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।